কোনো ইনকাম নেই, ওনারা বয়স্ক লোক, কোনো ইনকাম নেই। এই ভাঙা ঘর, এই দেখুন উপরে, দেখুন উপরে এই এসব দিয়ে ঘর বানিয়েছে, কিভাবে থাকে দেখুন। আচ্ছা, আমরা যে ভিডিওটা আগে করেছিলাম যে দাউদিদার বাড়িতে আমরা যাব বলেছিলাম, আমরা ওনার বাড়িতে চলে এসেছি। তো আমরা এখন সবাই ওনার বাড়িতে ঢুকছি। কলকাতা উত্তর চব্বিশ পরগনা গায়েকাটা থানা চাঁদপাড়া যে জায়গাটা আছে, সেই জায়গাতে কিছু মানুষ, কিছু যুবক এইভাবে সমাজসেবা করে যাচ্ছে। দেখুন দুটো বয়স্ক মানুষ, তাদের দেখার কেউ নেই, থেকেও কেউ নেই, কীভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছে পুরো ভিডিওটা দেখুন। আর আপনারাও যদি তাদের পাশে দাঁড়াতে চান তাহলে ডোনেট নাম্বার উপরে দেয়া আছে, ডেসক্রিপশনও দেয়া আছে, আপনারা চাইলে হেল্প করতে পারেন। মানুষ হয়ে মানুষের পাশে থাকুন, ভিডিওটা পুরো দেখুন, না দেখলে বুঝতে পারবেন না যে একটা মানুষ কতটা অসহায় হতে পারে। দেখা করে গেছি, মাঝেও এসেছি, আমাদের আমরা আসি, কিন্তু অন্য আমাদের সদস্য এসেছিল তো। হ্যাঁ এসেছিল তো দাদু, আমরা আসবো, আমরা আসবো, প্রত্যেক মাসে আসবো, আমরা প্রতি মাসে মাসে আপনার বাড়িতে আসবো। তো খোঁজ খবর নিতে আপনার কেমন আছে বৃত্তান্ত জামা জানতে আসবেন, আপনারা কেমন আছেন, আমরা আসবো প্রতি মাসে, আসবো, কান্নাকাটি করবেন, আমরা আছি তো, আমরা কাছে আসা, আপনি বসুন, আপনি বসুন, কেমন আছেন আমরা দেখতে এসেছি। দুজনের শরীর তো মানে আরো খারাপ হয়ে গেছে মানে, না খাওয়া দাওয়া কি করেছেন আজকে সারাদিনে? ওই শাক সবজি, শাক সবজি। আচ্ছা, আমরা চাঁদপাড়া সৈস্বীতি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এনার বাড়িতে আমরা আগে আগেও এসেছি, আমরা আবার এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এনাদের কি অবস্থা। এনাদের বাড়িটা হচ্ছে আপনার আমাদের গাইঘাটা ব্লকের চাঁদপাড়া একদম আমতলা মাঠের পাশে, ঠিক আছে? তো সমস্ত দর্শকদের উদ্দেশ্যে মানে আমাদের বিনীত আবেদন, কাতর আবেদন, যারা ভিডিওটা দেখছেন আপনারা পারলে আমাদের দাদু দিদিমাই বলি আমরা, এনাদেরকে পারলে একটু সাহায্য করুন। যদি আপনারা পারেন এনাদের সাহায্য করতে, এনাদের জীবনটা খুব সুন্দর হয়, আমরা আমাদের জীবনটা যতটুকু সুন্দর আমরাও চাই যে এনাদের জীবনটা সুন্দর হোক। তো আপনারা আসুন, সহযোগিতা করুন। দেখতে পাচ্ছেন যে এনারা কোথায় থাকে, একদম রেললাইনের ধারে ছোট্ট একটা ঝুপড়ি, এনাদের ইনকাম সোর্স তেমন কিছু নেই। তো আপনারা আসুন, যতটুকু পারেন এদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে এনারাও আমাদের মতো জীবন কাটাতে পারে, আমাদের মায়ের মতো। অবশ্যই আসুন, আপনারা সহযোগিতা করুন, থাকবেন না, ঠিক আছে? আর একটা জিনিস এটা মনে রাখবেন যে আমরা প্রতিবার প্রতি মাসে আমাদের আমাদের চাঁদপাড়া সৈস্বীতি আশ্রম থেকে প্রতিবার যখন আপনাকে কথা দিয়েছি, আমরা প্রতি মাসে মাসে আপনাকে দেখা করে যাব, দেখে যাব, এবং কিছু মাত্র তেল নেই, বাড়ি খাওয়া কিছু নেই, কি অবস্থা জানো, দিন রাত মাথা জ্বালায়, পয়সা করে যত করে রয়েছে, জ্বরিতে দেখেন না, আগে যে আমরা ওই টাকা দিয়েছি ওটা শেষ হয়ে গেছে তো? হ্যাঁ, সে কবে শেষ হয়ে গেছে? আচ্ছা, মাঝে আবার আগের মাসে মানে কিছু টাকা দিয়েছিল। আচ্ছা, আমরা আজকে আবার কিছু সাহায্যের জন্য নিয়ে আপনাকে করে যাব, ঠিক আছে? আর এই আমাদের সমস্ত 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 মেম্বার এসেছে, একটু সবাই এসেছে, ঠিক আছে? দেখুন লাস্টে যাও, আপনারা আপনারাও চাইলে আমাদের সাথে হাতে হাত মিলে কাজ করতে পারেন। আমাদের ডোনেট নাম্বার আমাদের ডেসক্রিপশনে আছে, আপনারা গিয়ে আপনারা সাহায্য করতে পারেন। এই দেখুন অবস্থা, দেখুন উনাদের দেখে আমাদেরও কষ্ট হচ্ছে, আমি জানি আপনাদেরও কষ্ট হচ্ছে, আপনাদের চাইলে তাহলে আপনারাও এগিয়ে আসুন। আপাতত সামর্থ্য মতন আমরা দিলাম, আপনারা চাইলে আপনারাও দিতে পারেন, মানে যতটা পারবেন ততটা, 100 টাকাও দেওয়া যায়, ঠিক আছে? আমরা আমাদের চ্যানেল আছে, ওখানে আপনারা দিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার না, দেখে আমরা দিচ্ছি এখন, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন, বাবা পড়ে গেল তো,